হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ। আবার চলে এলাম অশরীরী রহস্যের নতুন একটি এপিসোড নিয়ে। আপনারা যদি আমাদেরকে ভয়ঙ্কর কোনো ঘটনা পাঠাতে চান, তাহলে পাঠিয়ে দিন insonialove20@gmail.com। আজকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন উজ্জ্বল বাবু। উনি আমাদেরকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন, আমি ওইভাবেই পড়ে শোনানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আমরা আমাদের প্রথম ঘটনাটি। নমস্কার সবাইকে, আমার নাম উজ্জ্বল বাবু। অশরীর রহস্যে পাঠানো এটি আমার দ্বিতীয় ঘটনা। এটিও আসলে আমার শোনা কিছু ঘটনা এবং আমার আত্মীয় স্বজনদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা মিলে। আশা করি শ্রোতা বন্ধুদের এটি ভালো লাগবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। যদি আপনাদের ঘটনাগুলো ভালো লেগে থাকে, তাহলে শেয়ার এবং লাইকের মাধ্যমে আমার পাশে থাকবেন। ছোটবেলায় বিদ্যালয়ে গ্রীষ্মকালে ছুটি পড়তেই বাবা মা আমাকে নিয়ে আসতো পুরুলিয়া মামার বাড়ি। পুরুলিয়ার ভাষা রাঢ়ী ভাষা, শুদ্ধ বাংলা ভাষার সাথে অনেক পার্থক্য আছে। যেমন পান্তাবাদ, তো পুরুলিয়া বাসিন্দা সেটাকে বলে বাসা। আরও শব্দ আছে যেমন খেতে, খাতে, বেগুন, বাইরে, তরকারি, বেসাতি, মুরগি, খুকরি। আবার আমরা মহিষ বলি, তো ওইখানে খাড়াবে। এমনই অনেক শব্দ আছে যা সবগুলো লেখা হলে একটি ডিকশনারি থাকে। আমার মামা বাড়ি কাঁচা সড়কের ধারে। এখন হয়তো পাকা হয়েছে, কিন্তু সেতক্ষণ ছিল লালচে। মামা বাড়িতে একটি জানালা ছিল, যেটা ছিল রাস্তার দিকে। সেখানে বসলে ওই রাস্তায় কে যাওয়া আসা করছে দেখা যায়। মামা বাড়ির বিপরীতে একটি 7-8 ফুট চওড়া গলি ছিল বা এখনো আছে। ওইখান থেকে সকাল বিকাল দুবেলা এক গোয়ালা অনেকগুলো খাড়া নিয়ে বা মহিষ নিয়ে বের হতো গলি। মাঠে ঘাস খাইতে চড়িয়ে সন্ধ্যাবেলায় ফিরত সেই গলি, তাই ওই গলির নাম পড়ে যায় খাড়া গলি। অনেকগুলো খাড়া যাওয়ায় আসার দৃষ্টি দেখতে আমার ভীষণ মজা লাগে, তাই দাদু আমাকে সেই সময়টায় বসিয়ে দিত জানালার ধারে। আর আমি শান্ত ছেলের মতো কোনো আবদার না ধরে কিন্তু চুপটি করে বসে থাকতাম গলি। কিন্তু যতই বড় হতে লাগলাম, ততই সে সুখময় গলি ধীরে ধীরে ভয়ের আতঙ্ক হওয়া আরম্ভ করল। ছোটবেলায় যখন মামা বাড়িতে সন্ধ্যাবেলায় খেলতাম, তো ভুল করে যদি সে গলির দিকে পা বাড়াতাম, তবে বারণ শুনতে পেতুম সকল গুরুজনদের কাছে। মায়ের কাছ থেকে একটি ঘটনা শুনেছিলাম। ভূতের কথা আলোচনা উঠলে মা এখনও সেই ঘটনাটা মাঝে মাঝে বলে। ঘটনাটা সেই তখনের যখন সেই খাড়াগুলিতে কোনো ঘরবাড়ি ছিল না, শুধু গলিতে পুরোটা দুধারে 3 ফুটের উচ্চতা ইটের দেওয়া ছিল, আর গাছপালা ঝোপঝাপ তো আছে। মামা বাড়িতে সেই সময় শৌচাগার না থাকায় সেই গলির ভেতর দিয়ে বাথরুম করত। আমার মা তখনও অবিবাহিত ছিল। একদিন আমার মা আর মামি দুজন সন্ধ্যা ও রাতের সন্ধিক্ষণের সময়ে সেই গলির ভেতর বাথরুম করতে। গলির শেষ মাথায় একটা খোলা মাছের মতো ফাঁকা জায়গা ছিল। মার মামি সেইখানে শৌচালয় করছে। পূর্ণিমা রাত জ্যোৎস্নাহীন ফুটছে, ঝিঝি পোকার ডাক, কোনো মানুষজন, একদম নিরিবিলি পরিবেশ। আমার মা যে জায়গায় বসেছিল তার আগের দিকে, মানে কিছুটা দূরে, একটি চুন দেওয়া পাঁচিল ছিল। মা দেখতে পেল চাঁদের আলোয় পাঁচিলের দিকে মানুষের আকৃতির একটি ছায়া পড়েছে, কিন্তু মানুষের তো দুটো হাত, দুটো পা, একটি মানুষ। মা দেখতে পেল হাত পা তো আছেই, কিন্তু ছায়াটার কোনো কি করে সম্ভব। মা খুব ভয় পেয়ে গিয়েছে। মা নিচু আওয়াজে
মামিকে ইশারা করে দেখিয়েছি, ওই দেখো কে দাঁড়িয়ে আছে। মামি বলল, চলো যত তাড়াতাড়ি পালাতে পারবা পালাও। হ্যারিকেনটা জব্দ করে ধরে একসঙ্গে পালাও এক নিশ্বাস। মা আর মামি তাই করল, দুজনে দৌড়ে নিজেদের জীবন বাঁচিয়েছে। ঘরে এসে আমার ছোটো মামাকে বলল, ছোটো মামা আর দাদু দুইজনই বল্লমার তলোয়ার নিয়ে গড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু গিয়ে সে পাঁচিলের সামনে কোনো মুন্ডুহীন ছায়া দেখতে পেল, আর কোনো মানুষজন কেউ নেই। আরেকটি ঘটনা অনেক বছর পর, যখন গলির মধ্যে দুই একটা ঘর বাড়িতে মানুষের বসবাস শুরু হলো, যার মধ্যে একটি বাড়িতে একটি পরিবার নতুন বাড়ি নির্মাণ করার পরও ভূতের উপদ্রবের জন্য বসবাস করতে পারে, তাই সেই ঘরের মালিকানা অন্য একটি ব্যক্তিকে দেখে। দ্বিতীয় ব্যক্তি তো বাইরে কোথাও জব করতেন, তাই সেই বাড়িতে থাকত ব্যক্তিটির স্ত্রী আর আড়াই বছরের একটি শিশু এবং ব্যক্তিটির মাও বাবা আর একটি কাজের লোকও ছিল। তারা আসার পর ঘরেতে অদ্ভুত কিছু ঘটতে শুরু করেছিল, কখনো সিঁড়িতে পায়ের আওয়াজ, আপনে আলোর বাতি নিভে যাওয়া, চেয়ার টেবিল অদৃশ্য শক্তির প্রভাবে সরে যাওয়া, আরও অনেক কিছু। একদিন তার স্ত্রী সকালে বাজার করতে বাইরে, সেই সময় শিশুটাও ঘরে কোথাও ছিল, তাই শ্বশুর ভাবল তার বৌমা হয়তো শিশুটাকে বাজারে নিয়ে গেছে, আর এই পাশে স্ত্রীটা ভাবছে আমার সন্তান তার শ্বশুরের কাছে খেলছে, তাই তার শ্বশুর নিশ্চিত আছে বাড়িতে খবরের কাগজ পড়ছে চেয়ারে বসে। কিন্তু যখন তার পুত্রবধূ খালি হাতে বিনা শিশুকে নিয়ে ফিরছে, তখন জিজ্ঞেস করল, বাবু কোথায় গো? তখন তার বৌমা যেন আকাশ থেকে পড়ল আর বলল, আমি তো বাড়িতে রেখে গিয়েছিলাম ওকে। তখন বাড়ির সবাই মিলে খোঁজাখুঁজি আরম্ভ করল, এই রুম থেকে ওই রুম, কখনো ছাদে তো কখনো বাইরে, কিন্তু বাচ্চাটিকে কোথাও পাওয়া যায় না। পাড়া প্রতিবেশীদের কেউ জিজ্ঞেস করা হয়, কিন্তু কেউ শিশুটিকে ঘর থেকে বের হতে দেয়। ততক্ষণে বাড়ির বাইরে অনেক মানুষের ভিড় জমে গেছে, সামনের তাদের কিছু যুবকের দল এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে একজন বলে উঠল, বাথরুমের চেম্বারটা খুলে দেখো তো। প্রথমে সবাই একটু মনোযোগ দিয়েছিল, কারণ বাথরুমে সিমেন্টের ভারী ঢাক না দেওয়া চেম্বারের ভিতর শিশুটার পড়ে যাওয়া কেন জানি অসম্ভব মনে হয়েছে। তবু একটু পরে সবাই মিলে বাথরুমের চেম্বারটা খোলা হলো, দেখা গেল সত্যি সত্যি চেম্বারের ভিতর এক কোণে শিশুটা মারা গিয়ে জলের মধ্যে ভাসছে। এই ঘটনাটির পেছনে কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। শিশুটির পক্ষে সেই সিমেন্টের ভারী চেম্বারটা তোলা বলতে গেলে অসম্ভব, ওটা নাকি হালকা পাতলা ঘোলা সিমেন্ট দিয়ে বন্ধ করা উচিত। এই ঘটনাটির পর সে পরিবার সেই ঘরটি ছেড়ে চলে গেল। কিছুদিন ঘরটি ফাঁকা থাকার জন্য ক্লাবের যুবকরা এসে চায়, তারাও এসে অশরীরীর অস্তিত্ব পেল, কখনো সারা ঘরে কালো চলাফেরার শব্দ, কখনো শ্বাস প্রশ্বাসের জোরে জোরে শব্দ, আবার কখনো কপাটগুলো চ্যাঁ করে আপনা আপনি লেগে যায়। এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো ক্যারাম বোর্ডের গুটিগুলো কখনো কখনো নিজে নিজে স্থানান্তর করত। এই ভয়ে ক্লাবের ছেলেরাও সেই বাড়িতে আসা বন্ধ করে ধীরে ধীরে বাড়িটা পোড়া বাড়িতে পরিণত হল। বহু বছর ওই গলিতে কিছু মানুষ বসবাস করার পরে একটি মহিলা কোনো একটি কারণে গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে। তারপর থেকেই গলিটা আরও বেশি আতঙ্কময় হয়ে গেল। সন্ধ্যার পর ওই গলি দিয়ে মানুষজন যাওয়া আসা বন্ধ করে, যাওয়া আসা তো বন্ধ হলোই, বরং গলিটার ঘাট দিয়ে যাওয়ার সময়ও গলিটির দিকে ভয়ে তাকাতে। অনেকের ধারণা বা কিছু কিছু ওখানে বাসিন্দা দেখেছে রাতের বেলায় গলির ভেতরে কেউ দাঁড়িয়ে থাকে,
কেমন যেন গা ছমছম করে উঠে সারা শরীরে। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়েছে, গলির ভেতরে দু একটি ঘরের পরিবার নাকি সেই মহিলাটির পায়ের শব্দ, চিৎকার ও দৌড়ে যাওয়ার পর আয়ের ধপ ধপ শব্দ শুনতে পেয়েছিল। যেমনটা আত্মহত্যা করার সময় ঘটেছিল, এক সময়ের কথা, আমি মামার বাড়িতে ছিলাম। একটি কথা জানতে তো ভুলেই গেলাম, মামা বাড়িতে শৌচালয় না থাকার জন্য পুকুর ধারে সেই কাজ সারতে হতো, আর প্রস্রাব করার সময় ওই গলিটাই ব্যবহার করতাম। তো দাদু একদিন মধ্যরাতে খাড়া গলিতে প্রস্রাব করতে গেছে। দাদু গলির ভেতর পা দিতে দাদুর হাত থেকে কে নাকি টর্চটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে দাদুকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কেউ নাকি আশেপাশে ছিল না, কোনো অদৃশ্য শক্তির প্রভাবেই এই কাজটা হয়েছিল এমনটা দাদু দাবি করেছিল। দাদু চিৎকার করে ডেকেছিল, তারপর আমি আর আমার ভাই চিৎকার শুনে দাদুকে বাড়িতে নিয়ে এসেছি। আরেকটি ঘটনা কত বছর ঘটে গেছে, আমার বড় মামিকে নিয়ে। আমার বড় মামি রাত্রির হয়তো বা 11:30 পর খাওয়া সেরে এঠো খাবারগুলো খাড়া গলির মুখের কাছে ডাস্টবিনে ফেলতে বেরিয়েছিল। সেই সময় একটি 2.5 ফুটের মতো একটি শিশু ঘন কালো মানুষ বেরিয়ে বাঁ দিকে হাঁটতে শুরু করল। মাথার জটধরা চুল কাঁধ অবধি নাম। বাঁ দিকের রাস্তাটা একটু নিচু এবং সামান্য অন্ধকার ছিল। 2 ফুটের মানুষটা সে নিচু রাস্তার দিকে কিছুটা যেতে তার উচ্চতা পরিবর্তন হয়ে 5 থেকে 6 ফুটের মতো হয়ে, তারপর ডান দিকে আরেকটা রাস্তার বাঁক নিয়েছিল, সেই পাশেই ঢুকে গেল। এই অদৃশ্য দেখে আমার মামি তো খুব ভয় পেয়েছে। আরেকটি ঘটনা বলছি ওই মামিকে। সেই মামি একদিন রাতে এক পরিচিত বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফিরছে। খাড়া গলিটা রাস্তাটা যেহেতু সংক্ষিপ্ত পথ, সেটা দিয়ে গেলে ঘরের সামনে বের হবে, তাই মামি ওই রাস্তাটি দিয়ে বাড়ি ফিরছে। রাত তখন সবে 10:00 ঘরে। খাড়া গলিটা ইংরেজি বড় হাতে এলাকৃতির মাঝের ডান দিকে বাঁক আছে। তো মামি যেতে যেতে দেখলেন আগের দিকে পাড়ার একটি পরিচিত বিধবা মহিলা সাদা শাড়ি পরে হেঁটে যাচ্ছে। মামি তাকে দেখে একটু সাহস পেল, ভাবল একটা সঙ্গ পাওয়া। মামি ডাকল বৃদ্ধ নারীটা, ততই জোরে হাঁটতে আরম্ভ করল। পিছন ফিরে একবারও আর মামি যখন পিছন পিছন সেই ডান দিকে বাঁক নিয়ে হাঁটতে লাগলো, তখন দেখল তার আগে সেই সাদা শাড়ি পরা পরিচিত বৃদ্ধটা। পরে ফাঁকা গলিটা ওই পার থেকে এই পার, গলিটার ধারে ধারে শুধু ঘর পরপর, কোথাও একটু ফাঁকা জায়গা বা কোনো গলি ছিল না যাতে লুকানো সম্ভব, আর কোনো ঝোপঝাড়ও ছিল না সে সময়, আর গলি তখনও শেষ হয়নি, কিছুটা পর তখনও বাকি ছিল। মামি সেদিন ভয়ে ভয়ে বাড়ি ফিরে গেল। সকাল হতেই যখন মামির সঙ্গে সে বৃদ্ধাটার দেখা হলো, মামি জিজ্ঞেস করল, এত তাড়াতাড়ি গলিটা দিয়ে কিভাবে বের হলো? বৃদ্ধটা তখন উত্তর দিল, মামি সেটা শুনে অবাক হয়ে গেল। যেই দিন এই ঘটনাটি ঘটেছে সেই সময় নাকি বৃদ্ধাটা রাতের খাবার খেয়ে অনেক আগে ঘুমিয়ে গিয়েছিল। সেইবার থেকে মামি আর কোনোদিন বেশি রাত হলে সে গলি দিয়ে বাড়ি ফিরে না। গলিটা থেকে আজও গোয়ালারা খাড়া নিয়ে সন্ধ্যা থেকে সকাল যাওয়া আসা করে। দেখতে আমার আজও ভালো লাগে আর ছোট্টবেলার কিছু স্মৃতি মনে পড়ে, কিন্তু রাত হলে সেই গলিটা আজও আতঙ্কের কারণ।
যেতে খুব ভয় করে, মনে হয় যেন গলিটার ভেতর মাঝ বরাবর কেউ দাঁড়িয়ে আছে। আজও কিছু কিছু রাতে, বিশেষ করে অমাবস্যার রাতে, কুকুরগুলো দাঁড়িয়ে গলির দিকে মুখ করে ঘেউ ঘেউ করে, আবার কখনো উপর দিকে মুখ করে ডাক দিতে থাকে, ঠিক যেন কেউ দাঁড়িয়ে আছে গলির ভেতর। সন্ধ্যার পর গলিটা পুরো অন্ধকার হয়ে যায়। সেই খাড়া গলির আর খাড়া গলি বলা চলে না, বলতে হয় ভুতুড়ে খাড়া গলি। আজকের প্রথম ঘটনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে উৎসাহিত করবেন, আর আমাদের দ্বিতীয় ঘটনাটি শোনাবেন আমাদেরকে আরমান। চলুন আমরা উনার কণ্ঠেই উনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হ্যালো লিসনার, আমি আরমানুল ইসলাম, চট্টগ্রাম লোহাগাড়া থেকে বলতেছি। আজ আমি আপনাদের মাঝে একটি ঘটনা শেয়ার করব। সেই ঘটনাটি হলো আমার বন্ধুর বড় ভাইয়ের ঘটে যাওয়া একটি ঘটনা। যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, কথা না বাড়িয়ে সেই ঘটনা দিকে আমি চলে যাচ্ছি। ঘটনাটি হলো 2006 দিকে ঘটে যাওয়া। ভুতুড়ে কোন বিষয়ে একেবারে বিশ্বাস করতেন না তার ভাই ইমরান। সে অনেক সাহসী ছিলেন। বন্ধুদের সাথে একজন বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তুই যখন সাহসী তাহলে একদিন দেখিয়ে দে তুই কেমন সাহসী। ইমরান বলে উঠল, আমি ভুতুড়ে বিশ্বাস করি না, তোরা যাই বল না কেন আমি ভুতুড়ে বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, একদিন কি করছে, বন্ধুরা মিলে তার বড় আব্বুদের বাসায় গেল, দাওয়াত দিছিল, তারা সবাই গেল। ওই দিন ওরা ইমরানকে বলতেছে, দোস্ত তুই না বললি ভুতুড়ে বিশ্বাস করিস না। হ্যাঁ, আমি কেন ভুতুড়ে বিশ্বাস করব, আমি ভয় পাই না। তাহলে চল, আমার ওর ফ্রেন্ডের মাঝে একজন সুমন ছিল হিন্দু, সে বলল আমাদের বাড়ির ওদিকে একটা শ্মশান ঘাট আছে, তোকে ওইখানে যাইতে হবে। ইমরান অদ্ভুত হয়ে তাকাইছিল সুমনের দিকে, বলে উঠল, আমি কেন ওইদিকে যাব, আর তুই না বললিস তুই খুব সাহসী, ভুতুড়ে ভয় পাস না, তাহলে তোকে আমি চ্যালেঞ্জ করতেছি, তুই ওইখানে যাবি, আর তুইও দেখিয়ে দিবি তুই, তখন আমি বিশ্বাস করব তুই ভুতুড়ে বিশ্বাস করিস না, তুই খুব সাহসী। তো ওইখানে অনেক ঘটনা ঘটে যায়। তো একদিন কী করছে ওই ইমরান, কী করছে ওই বরাবুদের বাড়ি থেকে বের হয়ে 10:30 দিকে ওইদিকে রওনা দেয়। ওইখানে কোনো লাইটিং ছিল না, মানে পৌরসভা নাই, তখন তো পৌরসভা ছিল না, অন্ধকার, টর্চ লাইট চালিয়ে মানে বিল পার হইতো এরকম। তো ও কী করছে, একটি কাঁচা পথ ছিল, ওখানে কাঁচা পথ দিয়ে তারা বের হয়ে যায়। তো ও তার বন্ধুরা বললো ইমরানকে, ইমরান তুই এই পথ দিয়ে হাঁটা শুরু কর। আচ্ছা ঠিক আছে, আমি এই পথ দিয়ে হাঁটা শুরু করতেছি, তুই একলা যাবি, এরকম বললো। আচ্ছা ঠিক আছে, আমি একলা যাবো, তোরা যাইতে যাইতে হবে না। তো ইমরান কী করলো, হাঁটতে লাগলো। তখন মাঝে 11:45 হয়ে যাচ্ছে তখন, আর অন্ধকার খুব ভয়ানক। তো শ্মশানঘাট তো 5 কিলোমিটার দূরে, তখন তো গাড়ি ছিল না তেমন, বিলের মাছ দিয়ে ও হাঁটাহাঁটি যাচ্ছে। তো কী করলে, যাইতে যাইতে তখন, ও আর একটা কথা, তখনকার ছিল শীতকালীন হয়েছে এই ঘটনাটা। তো কী করছে, ও হাঁটতে লাগলো, কতটুক যাওয়ার পর একটা বিকট শব্দ হতে লাগলো। তো একটা বড় বট গাছটা দেখতে পেলো, চারিদিকে জঙ্গল,
আর কোনো তো কিছু নাই এখানে। ও পিছনে তাকাচ্ছে না, ও বলছে আমি পিছনে তাকাবো না, আমি সামনের দিকে আঁকাই যাবো। ও পিছনে তাকাই নাই, সামনের দিকে আঁকাই আসছে। তো ওখানে গিয়ে শ্মশানঘাটের কাছাকাছি পৌঁছে গেছে। তো যাওয়ার পর দেখতে পেলো যেটা চারজন মানুষ একটা লাশ নিয়ে দাঁড়ায় আছে। এই কথা শুনে ওই চোখে দেখতেছে চারজন মানুষ, চারজনেই একটা সাদা কাপড় চাদর পরে আছে, সামনে লাশটা ছিল। এখন ইমরান জিজ্ঞেস করতেছে, ভাই আপনারা কোথায় যাচ্ছেন? ইমরানের জবাবে কোনো সাড়া দিল না তারা। ও মনে করছে কি অপরিচিত হবে, তাই আমাকে সাড়া দিচ্ছে না হয়তো, তাই পাত্তা দেয় নাই, সোজা হাঁটতে লাগলো। তো ওরা বলবে, ওরা তো তখন দাঁড়াইছিল সাদা কাপড় এক নজরে তাকাইছিল। তো ওর তখন একটু ভয় ভীতিহীন কাজ করতেছে। তখন ও যেমনভাবে তাকাই আছে চারজন, আর লাশটা সামনে মাটির নিচে, তখন ওর একটু ভয় কাজ করতেছিল। তো কিছু দূর যাওয়ার পর, তার যাওয়ার পর দেখতেছে আবারও সেম, ওই চারজন আবার ইমরানের সামনে হাজির, ওই লাশটাও ছিল। তখন তো আরও বেশি ভয় পেয়ে গেল। তখন ইমরান কী করবে? তখন ও এমন একটা দৃশ্য দেখল যা দেখে ইমরান ওইখানেই কি হয়ে যায়, সেন্সলেস হয়ে পড়ে। যে লাশটা ছিল ওই লাশটার মাথা কাটা। এটা দেখার পর তার আর সেন্স নাই, ওইখানেই পড়ে গেছে শ্মশানঘাটের সামনে। সকাল হয়ে গেছে, সকালে একটা কৃষক দেখতে পেল ইমরান ভাই পড়ে আছে। তো কী করলো, সবাই লোক জড়ো হলো ওখানে। তো ওকে পানি টানি দিয়ে সেন্স ফিরল। তো পরদিন দুদিন ও কিছু বলে নাই, এই বিষয়ে শেয়ার করে নাই কারোর সাথে। তো ও একদম চুপচাপ ছিল, ও প্রচণ্ড জ্বর। তো ও ডাক্তার দেখিয়েছিল, বলছে অসুখ খান সেরে যাবে। তো ওর বই কিন্তু কাজ করতেছে, ওই মাথা কাটা লাশটা দেখি অদ্ভুত হয়ে গেছে। এইটা সবার সাথে, তার ফ্যামিলির সাথে, সবার সাথে, তার ছোট ভাই হামিদ আমার ফ্রেন্ড, তাকেও শেয়ার করলো এই বিষয়টা, মা বাবা সবাইকে জানালো আমার সাথে এমনটা হয়েছিল, খুব ভয় পেয়ে গেছিলাম। এই ছিল আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের ঘটনা। যদি ভালো লেগে থাকে সবার প্লিজ শেয়ার করবেন। পরবর্তীতে যদি আরও কিছু স্টোরি আপনাদের মাঝে নিয়ে আসবো, আপনারা দোয়া করবেন। এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই ছিল আমাদের আজকের ঘটনা। আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের ঘটনাগুলো কেমন লেগেছে, আপনারা আমাদেরকে জানাবেন কোন ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে, এবং যদি ঘটনাগুলো বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ প্রদান করবেন। বিদায়।